নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় চারশো নিরানব্বই বছর পর এই মহাশিবরাত্রিতে মহা দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে যার ফলে ছয় রাশি হতে চলেছে কোটিপতি চারশো নিরানব্বই বছর পর এই সংযোগ মহাশিবরাত্রিতে এই ছয় রাশি মহাভাগ্যশালী ভাগ্যের চাকা ঘুরতে চলেছে দেখুন কৃষ্ণপক্ষের আপনার চতুর্দশী তিথিতে এই মহা শিবরাত্রি কিন্তু হয় এই চতুর্দশী তিথিতে এই মহা শিবরাত্রি যে ব্রত যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার অর্থ সন্তান সম্পত্তি বৈবাহিক জীবনে যাদের সমস্যা চলছে সেখান থেকে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন যাদের দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে বিয়ে হচ্ছে না সন্তান ক্ষেত্রে সমস্যা রয়েছে আপনার অর্থনৈতিক জায়গায় সমস্যা রয়েছে ঋণে পড়ে গেছেন এই দুর্লভ মহাসংযোগে অবশ্যই এই মহাশিবরাত্রির দিন আপনারা শিবের উপাসনা আপনারা করুন দেখুন এই শিবরাত্রি আপনার ফাল্গুন মাসে এই মহাশিবরাত্রি যে হয় এটাতে শিব এবং পার্বতী বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হয়েছিলেন ওই জন্য যুগ্মভাবে আপনারা যদি মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের যদি উপাসনা করতে পারেন তাহলে বিশেষভাবে কিন্তু লাভ পাবেন দেখুন এই যে এই বছর শিবরাত্রিতে শুক্র এবং বৃহস্পতি দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছে এবং রবি এবং শনি একত্রে অবস্থান করছে বিশেষভাবে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি কিন্তু হয়েছে এই মহাশিবরাত্রি থেকে এই ছয় রাশি মানে এক কথায় সব দিক থেকে কিন্তু পেতে চলেছে যাদের শনির সাড়ে সাত চলছে শনির ঢাইয়া চলছে বা আপনার রাহুগ্রহ খারাপ রয়েছে বা শনির মহাদশা চলছে কেতু আপনার জন্মছকে খারাপ রয়েছে অবশ্যই এই মহা শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের উপাসনা কিন্তু করুন এবং বিশেষ করে মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই শিবের মাথায় আপনারা পঞ্চামৃত দিয়ে আপনারা পুজো অবশ্যই করুন বেলপাতা দুধ গঙ্গাজল জল অবশ্যই আপনারা দিবেন এবং দেখবেন যে যে শিবলিঙ্গে দীর্ঘদিন ধরে তেমন পূজা হয় না সেই জায়গাটা যদি আপনারা অবশ্যই মহাদেবের মাথায় যদি আপনি জল দিতে পারেন এবং তিনটি প্রহরে এই পুজো যদি আপনারা করতে পারেন দেখবেন জীবনে আপনার মুশকিল আসান কিন্তু হবে অর্থাৎ এই যে আমি এই ছয়টি রাশির আমি কথা বলবো কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে যাদের মানে একটা ভয় 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 থাকে সবসময় মনের মধ্যে একটা ভয় একটা নেগেটিভ এনার্জি আপনার কাজ করে মনে হয় নেগেটিভ কিছু আপনার সঙ্গে রয়েছে বাস্তুক্ষেত্রে দোষ রয়েছে অবশ্যই দেবাদিদেব মহাদেবের উপাসনা আপনারা করুন তাতে কি হবে আপনার ফিনান্সিয়াল আপনার মন মানসিকতা আপনার সন্তান আপনার পরিবার আপনার সম্পত্তি এই জায়গা থেকে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনাদের ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি ছয়টি আমি একে একে আপনাদেরকে জানাবো যে ছয় রাশির জন্য হতে চলেছে মালামাল নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে অবশ্যই আপনারা এই শিবরাত্রিতে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন শিবের উপাসনা আপনারা করুন এবং যতদিক পারবেন ওং নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় যতটা পারবেন ততদিক কিন্তু আপনারা পাঠ কিন্তু করুন এবং মধ্য রাতে যদি আপনারা পূজা করতে পারেন তাহলে কিন্তু বিশেষভাবে এই মহাশিবরাত্রিতে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে আপনি বিশেষভাবে লাভ পাবেন এই মহাশিবরাত্রিতে আপনাদের ইনকামের জায়গা বাড়বে ডেলি ইনকাম আপনাদের এ সময় বাড়বে অর্থাৎ এই মানে মহাদুর্লভ এই যে সংযোগ চারশো বছর পর এসছে খুব এই সময়টা আপনারা কাজে কিন্তু লাগান মহাদেবের বিশেষ পুজো অর্চনা আপনারা করুন দেখুন দেবাদীদেব মহাদেব অল্পতে কিন্তু সন্তুষ্ট হন আপনি যদি একটি বেলপাতা দুধ গঙ্গা জল দিয়ে যদি আপনি পুজো করতে পারেন তাতেও কিন্তু লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন যে কোনো মনস্কামনা যে কোনো মনস্কামনা আপনার কিন্তু পূরণ কিন্তু হবে অর্থাৎ ভোলেনাথ আপনাকে দুহাত ভরে অর্থ এবং বর দান কিন্তু করবেন এবার আমি আসি যে ছয় রাশির নাম হতে চলেছে মহা কোটিপতি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি নাম্বার টু যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি নাম্বার থ্রি যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি নাম্বার ফোর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি নাম্বার ফাইভ রাশি নাম্বার সিক্স মেষ রাশি এবং নাম্বার সেভেন আরেকটি রাশি বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বারোটি রাশির মধ্যে এই কটি রাশি কিন্তু বিশেষভাবে এই চারশো নিরানব্বই বছর পর মহা সংযোগে এই চারটি মানে এই চারশো নিরানব্বই বছর পর এই ছয়টি রাশি হতে চলেছে এই মহাশিবরাত্রিতে মহা কোটিপতি ভাগ্যোদয় হতে চলেছে এক কথায় ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই ছয়টি রাশির আবারও বলবো প্রত্যেকে এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন এবং প্রত্যেকে ওং নমর অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং মহাশিবরাত্রির ব্রত আপনারা অবশ্যই পালন করুন আপনাদের যে কোনো মনস্কামনা আপনাদের কিন্তু পূরণ কিন্তু হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন গ্রহ দোষ কাটাতে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া শনির মহাদশা রাহুকেতু আপনার যদি খারাপ থাকে দোষ কাটাতে অবশ্যই দেবাদিদেব মহাদেবের দোষ যাদের রয়েছে দোষের ক্ষেত্রে কিন্তু এই মহাশিবরাত্রির পুজো কিন্তু করা একান্তই লাভ কিন্তু দিবে যাদের জন্মচকে বাই কালসর্প দোষ রয়েছে অবশ্যই এই মহাশিবরাত্রির ব্রত আপনারা পালন করুন ওং নম শিবায় ওং নম শিবায় ও